সহযোগী নিবেদক মেট্রো আইসক্রিম, যার কাছে অন্য সব আইসক্রিম ঠান্ডা, এবং জিভে জল আনা ক্যান্ডি বয়েজের তুমি, ছোট বড় সকলের মুখে মুখে। এটা তো টুপির ছবি, বাহ বেশ ভালো হয়েছে। খালি এটা করো না, ওটা করো না, বড় বড় মুখ বড় কথা। ক্রমশ হচ্ছ তুমি বড়, একটু একটু করে রোজ। ক্রমশ হচ্ছ সড়গড়, অঙ্ক ইতিহাস ভূগোল, মজাটা ছোট খাটো হলেও জগৎটা ছোট খাটো নয়। তোমার পড়াশোনার বাইরে জগতে কত কিছু হয়, তুমি জানছো সব কিছু, জানাচ্ছে বাবা মা টিভি। এখন প্রশ্ন হলো একটাই, লক্ষ্মী ছানার মতটা কি? তোমার মতামত জরুরি, হোকটা বড়দের ব্যাপার, কারণ তুমি হচ্ছ বড়। এই জগৎটা ক্রমশ তোমার, জগৎটা ক্রমশ তোমার। হ্যাঁ লক্ষ্মী ছানা, তোমাদের জগতে আমি এসে গেছি, বলেছিলাম সেই চলে আসবো আকাশ আমাদের প্রোগ্রামে। চলে আসছি তোমাদের জগতে, ঢুকে পড়েছি আমি ধেরে খোকা হয়েও লক্ষ্মী ছানা হয়ে গেছি। তাহলে চাইও তোমরা কি কয়ো, তোমাদের সঙ্গে সেই কি কথা দিও, চল তো মুখ হয়ে পচা। লাই লাল 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 লাল, যখন তখন লক্ষ্মী ছানা চাই চাই। বাবা লক্ষ্মী ছানা চাই বলেছে, লক্ষ্মী ছানা চলে এলো, কি দেখছো হা করে? ছোটবেলায় এখন তুমি কি বড় বেলায় চলে এসছো? ছোটবেলায় 2 বছর ছিল, এখন 4 বছর। বেরিয়েছে? বেরোবে। কখন বেরোবে? ভেতরে ভেতরে আছে। ভেতরে ভেতরে আছে, বেরোবে। ও বাবাকে কিরকম দেখতে, ভালো দেখতে? আমার বাবা খুব একটা বাজে বাজে কথা বলে মাকে। কি বলে, কি বলেছে? আরে বলে সারা সারা করে কথা বলে। কি বলে, বাজে কথা না? ঠিক আছে তুমি না বললেই ভালো, তুমি বাবাকে বলেছো এটা বলো না, এই কথাটা শুনতে। এই কথা বলি বাবা নিজে গেলে চর খেয়েছে,
আস্তে আস্তে খায়। ওই যে কথাটা বলে বলছে সেগুলো কি কমছে? কি করবে? যাই হোক, দেখুন মা আপনার বাবা আপনার সম্পর্কে কিছু বলার নেই, শুধু একটু বলার, নিজেদের একটু কন্ট্রোলে রাখুন, ঝড়াঝাটিটা একটু কমান, তাহলে ওর পক্ষে সুবিধা হয়। মানে অনেক রকম শব্দ বেরিয়ে পড়ছে যেটা হয়তো ওর কানে ঢুকে প্রবলেম সৃষ্টি করছে। তোমার কথা কত কথা কত কথার সুরে মরে গেলে ভেতরটায় আমার, ইচ্ছে হলো বলতে কথা সুরে তালে তালে আমার, ইচ্ছে হলো বাজাতে গিটার লক্ষ্মী ছানায় আমার, লক্ষ্মী ছানায় আমার, এই লক্ষ্মী টানা আমার। বাবা লক্ষ্মী ঠান্ডা আমার এসে গেছি। বাবা সুন্দর সেজেছে গো তুমি, মুক্তোর হাতটা কে দিল তোমাকে? কে দিয়েছে? দিদা দিয়েছে। ও দিদা আর কি কি দিয়েছে তোমাকে? দুটো জামা দিয়েছে দিদা। এটা পান খায়? পান খায়? তুমি খায় পান? পড়তে ভালো লাগে না খেলতে ভালো লাগে? খেলতে রং করতে। তাকে ভয় লাগে তোমার? হ্যাঁ মাকে ভয় লাগে? মা রেগে গেলে কিরকম করে? মারে তোমাকে? যখন মারে তোমার বাবা কিছু বলে না? হ্যাঁ বাবাকে বেশি ভালো লাগে না মাকে বেশি ভালো লাগে? তোমার মাকে বেশি ভালো লাগে? মা মারে তার সত্ত্বেও মাকে ভালো লাগে বেশি, কেন বাবাকে ভালো লাগে না? কেন তোমার আমাকে দুষ্টু বলে? মাকে একবার বসে না কি করে? মাকে একবার বসে না ঘরে কেঁদে। ও তোমার কাছে একবারও বসে না? না খুব সুন্দর হয়েছে। হাতে দাও হাতে দাও হাতে দাও একটা একটা ঘামি দাও আমাকে, আমি একটা ঘামি দিব। খুব সুন্দর, খুব ভালো, খুব ভালো লক্ষ্মী ছানা। মা বাবাকে সুন্দর করে রাখুন, দিদা আপনি খুব ভালো, আপনি বেশি করে পান খান, ওকে একটু মুখ করে মারা দিন, ভালো করে জামা কাপড় দিন, আর বাবা মা একটু বাবা একটু বেশি ঘোরাঘুরি করবেন না, লেখালেখি করুন, ঘোরাঘুরি করে ওকে একটু বেশি সময় দিন। হ্যাঁ আপনি আপনি ঘোরা আপনাকে আমাকে ছুটি ওকে নিয়ে যেতে হবে। মেট্রো আইসক্রিম যার কাছে অন্য সব আইসক্রিম ঠান্ডা। তুমি ছাড়া তার কাছে সব বাবা। হ্যাঁ তুমি খাবে দুধ মাখনের স্বাদে, তুমি কেন ছোট বড় সকলের মুখে মুখে হাজার হোক চুলিরও দরকার আরামে, তাই এবার এলো গায়নের অল্প আখর তেল আর পিচের পাতা যুক্ত, খুশকো খুশকো এলোমেলো চুল হয় সোজা স্মুথ আর মোলায়ম, এবং তা পায় শান্তি আরাম। আখর তেল আর পিচের পাতা যুক্ত গায়নের অল্প দুধ ভাবুন তো ইনডোর শুটিং আর টাও পিরিয়ডের সেকেন্ড ডে তে, কিন্তু আমার কাছে আছে উইস্পার আলট্রা। এটি আছে পাঁচ গুণ বেশি শুষে নেওয়ার সত্যি, মানে ভেজে ভাবের অনুভূতি নেই। উইস্পার আলট্রা স্টে প্রোটেক্টেড 2 ঘন্টা অবধি। কোডাক উৎসব নিবেদক, কোডাক সেলিব্রেশন প্যাক। আমরা লক্ষ্মী ছানা।
বিতান ডাকে লক্ষ্মী ছানায় আসে গল্প করে সারাক্ষণ লক্ষ্মী ছানা ও নিজে মানা ও লক্ষ্মী ছানা মিলবে দুটো মন এই তো উরে বাবা খুব দারুণ সেজেছো তুমি খুব সুন্দর লাগছে তোমার লাল নীল হলুদ সবুজ হ্যাঁ কি লুক দিল তোমার বাবা কেন নীল করে দিল কেন চুল একটু একটু রেখেছে তো মানে একদম ন্যাড়ার মতো করে দিয়েছে পছন্দ তো মানে এই চুলের এটা ও আচ্ছা আচ্ছা তোমার বাবা কি করে ছাত্রদেরকে গান শেখায় বলে আচ্ছা ছাত্রদেরকে গান শেখায় বাবা হ্যাঁ কি বাজিয়ে গান শেখায় বাবা তবলা বাজিয়ে তুই বাজাতে পারো তবলা তোমার শেখায় না বাবা তোমার শেখায় না আর বাড়িতে যে মা বাবা তো ছাত্রছাত্রী যে শেখায় মা কি বিরক্ত হয় তাই মেনে মেনে তোমাকে মোটা করে দিয়েছে নাকি হ্যাঁ মেনে মেনে মোটা করে দিয়েছে তোমাকে ও কি তোমাকে ডান্ডা পেটা করে না কি পেটা করে ব্যাট পেটা ব্যাটটা বেঁকিয়েই ফেলেছে তোমাকে মেরে মেরে ও বাবা মায়ের যে মাথায় কি পোকা আছে নাকি পোকা মাথা হ্যাঁ পোকা মাথা পোকার মাথা মা হচ্ছে পোকার মাথা মানে মাথাটা ক্লিন করছে মায়ের নাকি মাথার মধ্যে নাচে কারা পোকা বা ও বাবারই বাজনা বাজায় গান শেখায় মায়ের পোকাগুলো মাথার কারা পোকার পোকাগুলো নাচে টিং টাং তাতা থই থই তাতা থই থই তাই তো মা তখন পাগল হয়ে যায় ব্যাট হাতে তোমাকে তাড়া করে তো এই ব্যাপারটা আপনি একটু নিজের পোকাগুলোকে একটু বার করুন অপারেশন করুন বা কিছু একটা করুন করে ওর উপর আচ্ছা পোকাগুলো থাকুক কিন্তু আপনার নিজের এই মারের পোকাটাকে একটু কমান তাহলে ও অন্তত এইটাই লক্ষ্মী ছানার আহ্বান এই ছিল ওর আহ্বান আর কিছু বাবা জ্যাঠা জেঠিমা হয়ে গেছে বড্ড যে দুষ্টু তাই নেই কাকু গীতের নিয়ে লক্ষ্মী কানাতে চাই একটু এই তো তুই কি লক্ষ্মী নাকি লক্ষ্মী ছানা একদম বাড়িতে সবাই দুষ্টু মা বাবা জ্যাঠা জেঠি সবাই দুষ্টু না কি দুষ্টুমি করে গো বাড়িতে কি দুষ্টুমি করে তোমার সাথে কি দুষ্টুমি করে এই জাতি না কিছু কিনে দেয় না তোমাকে কিছু দেয় না কিন্তু আগে বলো বাড়িতে কাকে ভয় পাও তুমি মা কে না বাবাকে ঠিক করে বলো মা না বাবা বাবা না মা না দুজনকে না দুজনকে না একজনকে বা মা কে বাবা কে মা ভালোবাসে বাবা বাবা এক মাঝামাঝি ভালোবাসে বাবা মাঝামাঝি ভালোবাসে বাবা ভালোবাসে একটু কিছু করলে এই আর দিবি না বললাম একটু এখন বললে যেটা সেটা বাবা করে বেশি বাবা বেশি ট্যাকর ট্যাক ট্যাকস ট্যাকস করে নাকি ট্যাকস ট্যাকস করে খানা থেকে যে মিষ্টিটা তৈরি হয় বাবাকে ভালো করে মিষ্টি খাওয়া তাহলে বাবা ভালোবাসাটা মিষ্টি হয়ে যাবে তখন মাঝামাঝি ভালোবাসা থাকবে না তখন বাবা পুরোপুরি ভালোবাসে তোমার মা বোধহয় খুব ভালো মিষ্টি খায় ওই জন্য তো ভালোবাসে তোমার তাই তো মা আপনি তো একদম পরিপূর্ণ ভালোবাসাকে ভরিয়ে দিয়েছে কিন্তু বাবা আপনার এই মাঝামাঝি ভালোবাসা আপনার ভালোবাসাটা মাঝামাঝিতে ভাসছে মানে পুরোপুরি আপনি ওকে ভালোবাসতে পারছেন না ওটা একটু কষ্ট হয় মাঝে মাঝে সেই কষ্টটা দূর করার জন্য আপনি মাঝামাঝি থেকে পুরোপুরিতে চলে যান হ্যাঁ আমরা লক্ষ্মী ছানা হাতে হাতে তুলে নাও মেট্রো লাইফ টোটাল চেঞ্জ মেট্রো ম্যাজিক রেঞ্জ বেস্ট অফ অল বলি তাই তো বেস্ট অফ অল বার্থডে কি মুখে ভাত দিয়ে বাড়ি শেষ পাত চেটে পুটে মেট্রো আর একটা হয়ে যাক ওয়ান মোর প্লিজ রিয়েলি দারুন টেস্ট মিল্ক ক্রিম ওয়াও মেট্রো আইসক্রিম হাতে তুলে নাও মেট্রো আইসক্রিম যার কাছে অন্য সব আইসক্রিম ঠান্ডা তুমি ছাড়া ছোট বড় সকলের মুখে মুখে শুধুমাত্র স্পর্শেই সম্পদ সৃষ্টি করেছে এক সংস্থা পশ্চিমবঙ্গে তাদের ডিম প্রকল্প হাজার হাজার কৃষকের জীবনে এনেছে এক আশ্চর্য পরিবর্তন
যোগাচ্ছে আশা, স্বাধীনতা, স্বনির্ভরতা। তাদের পরিবারের সামনে এনে দিচ্ছে এক নতুন ভবিষ্যতের ইশারা। অ্যালকেমিস্ট, যার ছোঁয়ায় প্রতিটি স্বপ্ন সোনা হয়ে যায়। পরীক্ষা আছে না, যাও পড়াশোনা কর। এত সব জেমস, এত সব রং, দিদার মজা। সোমবার থেকে শুক্রবার দুপুর 1টায় শুধুমাত্র আকাশে। এক মাসের মধ্যে মিলুর বিয়ে দেবো, তুই বসে বসে দেখবি আর পুরো আঙুল তুলবি। উজ্জ্বল শ্যামবর্ণা, সুশ্রী কায়স্ত পাত্রী চাই, চটপট একটা উত্তর লিখে দে। আপনি এখানে কেন? আপনি চলে বাড়িতে, ঠিক আছে? নাম বলে চিনতে পারবেন? পাগলি টাগলি হবে নিশ্চয়ই, ঘরের মধ্যে ঢুকে আর বেরোতেই চায় না। তোমার মামা ভাগ্নে তো মিলে কি কেলেঙ্কারি শুরু করেছে বলো দেখি। ও বাবা, যত তাড়াতাড়ি সম্ভব ভদ্রলোকের ব্যবস্থা করে একটা কিছু করো। ব্যাপারটা কি আমি জানতে চাই? এটা রহস্য জানো, গভীর রহস্য। তো নীলুর জন্য লেখা? বেটা, বেরমল হাউস আজ আমার গৃহপ্রবেশ। আপনারটা কবে? সহযোগী নিবেদক অশোক স্যার, ফোর লেট ইয়াং এবং ডাবল গ্লুকোজ। গ্লুকোজ নেই, ডাবল গ্লুকোজ। 33% ফ্রি। আমরা লক্ষ্মী জানা, খালি এটা করো না, ওটা করো না। ওই লক্ষ্মী জানাদের আদালত বসে গেছে, আদালতে তোমাদের মা বাবা কাউকে আমরা ডেকে আনবো। এবার তোমরা ভালো করে প্রশ্ন করবে, যা মনে জানার আছে মা বাবার কাছ থেকে জানতে পারো না সেগুলো আজকে জানবে। যে সব থেকে ভালো প্রশ্ন করবে সে পেয়ে যাবে এই প্রাইজটা, ঠিক আছে? বুঝতে পেরেছে? প্রশ্ন তৈরি সবার? তাহলে ডাকি, প্রথম আসামিকে ডাকি। আসামি চলে এসো। আমাদের প্রথম আসামি এসে গেছে কাঠগড়ায়। দে বলি না তোর মা, মাকে ধরে এনেছি, ধরে দে। মা কি কোথাও যেতে পারবে না, তুমি যা জিজ্ঞেস করবে মা উত্তর দিতে বাধ্য। সুতরাং তোমার মনের প্রশ্ন তুমি করে ফেলো মাকে। মারার তো প্রশ্ন, আপনি ওকে বলে ওকে বোঝা না। আসলে মানে মারি কেন, যখন খুব দুষ্টুমি করো তখনই মারি। বললো আপনি স্পেসিফিক্যালি চিমটি দেন খুব নাকি? কি করবো, মারলে পরে আওয়াজটা বেশি জোরে হয়ে যায়, সবাই শুনতে পায়, তাই জন্য চিমটিতেই দিয়ে বসিয়ে রাখি। ও আর কি, ব্যাট মেকিয়ে দিয়েছে মেরে নাকি? আপনি কি ব্যাট আছে ওর নাকি, আপনি মারার জন্য স্পেশাল ব্যাট? পড়বার জন্য অনেক বলতে হয়, তাই জন্যই ওকে ব্যাট দিয়ে মারি। কম মারতে পারে না কেন? কম মারতে পারো না কেন? আচ্ছা, ওকে কম মারবো। কিন্তু আজকে তুমি মাকে যদি তোমার কেমন মনে থাকে, মনে কিছু শাস্তি দেওয়ার থাকে, মাকে দিতে পারো। কুকুরের ছাগলের ডাক, কুকুরের ডাক এবং ছাগলের ডাক দুটো একসাথে মিক্স করে ডাকবেন, আলাদা করে আলাদা করে ডাকতে হবে। এটা ও বলেছে, এটা আমার কিছু করার নেই, এটা আপনাকে করতে হবে, না হলে আপনি ছাড়া পাবেন না। বাবা, রোমারিক কুকুর মনে হচ্ছে। আর ছাগলের ডাকটা? হ্যাঁ, হচ্ছে হচ্ছে, করুন। আমাদের আদালতে দিতে আসেনি বাবু, বাবাকে এনেছি, ধরে ধরেছি, বাবা পালাতে পারবে না। বলো কি কি জানার আছে বাবাকে? আচ্ছা হ্যাঁ, বাবা তুমি এত কাজ করো কেন? দুবেলা বসো না কেন? আর এই তো আর কিছু জানা আছে বাবা? তুমি একটু কাজ করো, কারণ লোকে বোঝান সেটা। আমার তো কাজই সারাদিন তো লোকের সঙ্গে ডিলিংস করতে হয় না, তাই জন্য আমার সারাদিন কাজ করতে হয়। রাত্রে তো বসি তোমার সঙ্গে, তোমার সঙ্গে খেলি, ঘোরাঘোরা খেলি খেলি না? হ্যাঁ, তখন বসলে হবে না ওর। রোববারে তো তোমাকে সময় দিই দুপুরে, মাঝে মাঝে দুপুর বেলা যে বসে না বলছো, তোমার শাস্তি দেবো বাবা? দেবো বাবাকে শাস্তি দেবো, একটা দেবো, তুমি দেবে না আমি দেবো? আমি দেবো, আচ্ছা ঠিক আছে, আমাকেই দিতে বলো। আপনি দেখেন কোনটা নেবেন শাস্তি? এইটা কি লেখা আছে দেখি, দাঁড়াও, এর মধ্যে লেখা আছে, আমি দেখছি কি লেখা আছে। ও, আপনার শাস্তি হয়েছে, আপনার খুব সর্দি হয়েছে, আপনার সেই সর্দি হলে যেরকম হাঁচি হয় পাঁচবার হাঁচি দেখাতে হবে আপনাকে। বাবা বাবা, অন্যরকম? হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা,
এই হাজিটা আসতে একটু সময় নিচ্ছে। লাভ দিয়ে আরেকটা জোরে খুব বাবা, সত্যি আমার খুব সর্দি হয়েছে, বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে, একে ছেড়ে দিতেই হবে। আমাদের আদালত জয় উঠেছে, সবাই খুব ভালো ভালো প্রশ্ন করছে। এইবার আসামি হিসেবে এসছে পৌলমী, তোমার মা, মাকে ছাড়বে না, যা জানা গেছে জেনে নাও মায়ের থেকে, যা যা রাগ আছে ওই কাছে জিজ্ঞেস করে নাও। সর্দি দিতে চাও? আচ্ছা ঠিক আছে, দেখি মার জন্য এখানে কি লেখা আছে দেখি। সর্দির মধ্যে আপনি লিঙ্ক বেছে নিন কোনটা নেবেন, ওইটা নেবেন, ওইটাই নেবেন। আচ্ছা ঠিক আছে দেখুন, আমি জানি কি লেখা আছে, কি লেখা আছে দেখো তো। এটা খুব সোজা ঘোড়ার ডাক, ডাকুন, আমি বলে দিচ্ছি, আপনি ডাকুন। হ্যাঁ করুন করুন, হ্যাঁ লাভলি, ঠিক আছে। এবার কি ছেড়ে দেবো মাকে? ঘোড়ার ডাক অনেক ডাকিয়েছি আর ডাকতে পারছে না, এবার মাকে ছেড়ে দি, ক্লান্ত হয়ে গেছে মা। হ্যাঁ আমাদের আদালতে শেষ আসামি এসে গেছে, দেব মাল্য তোমার মাকে ধরে এনেছি, তোমার কি মনের প্রশ্ন আছে? মাকে করে ফেলো, এই সুযোগ আর পাবে না, বলো। তুমি কেন আমার সাইকেল চালাতে দাও? আমার বাবা খুব ঝগড়া করে আর মাঝে মাঝে ভাবও থাকে, আর মাকে জিজ্ঞেস করো কেন তারা তালা করে বাবা কথা বলে। সাইকেল তো তোমাকে চালাতে দেবো কি করে, তোমার তো রোদ্দুর হলেই ঘাম বসে শরীর খারাপ করে, তুমি ছাওয়াতে ছাওয়াতে তো সাইকেল চালাতে, সব সময় তো রোদ্দুর থাকে না, ছাওয়া হলে তো তুমি যাও রোদ্দুর সাইকেল চালাতে, মাঝে মধ্যে যাও না। তুমি আমার কেন দুপুর বেলা তাড়াতাড়ি ডাকো না, তাহলে আমি উঠে সাইকেল চালাতে যেতাম। তুমি তো সন্ধে অব্দি ঘুমাও, তাহলে তুমি কি করে উঠবে? ডাকলেও তো তুমি উঠো না, তিনটে সাড়ে তিনটে তো শো, ওই জন্য উঠতে পারো না। তুমি তুমি কেন ডাকো না? ঠিক আছে এবার থেকে ডাকো। তুমি কেন, তুমি আর বাবা কেন ঝগড়া করো? বাবা দুষ্টুমি করলে তখন ঝগড়া করতে হয়। তুমি বুঝিয়ে বলতে পারতে ঝগড়া কেন করো? বুঝিয়ে বলি তো, সব সময় তো ঝগড়া হয় না। এবার থেকে ঝগড়াটা কমে যাবে। আমি যদি শালা শালা বলে বলতে, সেটা তো বাবা উত্তর দিতে পারবে, সেটা আমি কি করবো? মা বলে না, না তুমি তুমিও মাঝে মাঝে শালা শালা করে কথা বলো, আমি বলি নিজের জল খেতে তুমি কেন আস্তে আস্তে। সেটা তো আমি বলি না, বাবা বলে, বাবাকে তুমি যখন বারণ করো তখন তো বাবা বলে না। একটা ছড়া বলতে হবে আপনাকে, পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে, করবি আমার ঠিক বলেছে, এবার ছেড়ে দিই মাকে, আর কিছু নেই তো। ও আর মাকে কি করবো, ছেড়ে দিলাম। হ্যাঁ আমাদের আমাদের আদালত শেষ, লক্ষ্মী সাহেবরা তোমরা খুব ভালো ভালো প্রশ্ন করেছো, মায়েদের সবাই খুব ভালো প্রশ্ন করেছো, দেখেন আমাদের একটাই প্রাইজ আছে, তাই আজকে আমাদের তুশালা না আর শালা বলবে না বলেছে মা বাবা, তাই দেব মাল্যকে আমরা আজকে এই আমাদের সেরা ছানা লক্ষ্মী সাহেব আছি আমাদের আদালতে, ওকে এই প্রাইজ দিচ্ছি, তুমি এখানে চলে এসো, ওর জন্য হাততালি দিয়ে দাও, সবাই হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও, হাততালি দিয়ে দাও। দেব মাল্য তুমি আজকে আমাদের সেরা লক্ষ্মী সাহেব হয়েছো আদালতে, চলো এবার আমাদের পরের পর্যায়ে যাওয়ার পালা, অর্থাৎ আমরা চলে যাবো। আমি ডুডু খাবো, আমি ডুডু রাও, তুমি কে কে কাকে ডুডু খাওয়াচ্ছো? তুমি কার বাচ্চা এটা? তোমার বাচ্চা? তোর কটা বাচ্চা? দুটো। এটা কি ছোট? ওটা ওইটা ছোট বাচ্চা না, বড়টা কোথায়? বড় এখানে ঘুমোচ্ছে। এই উঠে পড়ো, সকাল হয়ে গেছে, ওঠো, উঠে পড়ি, উঠে পড়ি, উঠে পড়ি, একে ধরো, ওকে রেখে একে ধরো, এবার একে তো ওটা কোথায় যাচ্ছেন? তোমার বাঁধবো, আর কোথায় যাবো, তোমার বাঁধবো। আমাকে বাঁধবে? বাঁধবো না, এটা দিয়ে হ্যান্ডকাপ দিয়ে বেরোবো। ও আমাকে বাঁধবে হ্যান্ডকাপ দিয়ে, ঠিক আছে হ্যান্ডকাপ আবার আবার থাকে, এখন ওখান থেকে শত্রু আক্রমণ করেছে, একটু গুলি করে আমাকে শত্রু থেকে গুলি করুন, গুলি করুন, গুলি ফুলি করুন, নাকি তোমার কাছে মারবো? তুমি বলো না, ওখানে প্রচুর শত্রু ওখানে দাঁড়িয়ে, ওই দেখো ওখানে কত শত্রু, ওই তো পুলিশ দাঁড়িয়ে, তোকে মেরেছে, যাও যাও মেরেছে, যাও যাও মেরেছে, যাও যাও মেরেছে, যাও দৌড়ে যাও, যাও মেরেছো মা, আরে গুলির আওয়াজ হচ্ছে না,
দশ তারিখে। বলো রাঙা পিসি কেমন আছো? হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি এখন? হাতে ডাল। হ্যাঁ বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যাচ্ছ কেন? তোমাকে বৃদ্ধাশ্রমে কে পাঠালো? তাড়িয়ে দিল? হ্যাঁ কে তাড়িয়ে? হ্যাঁ হাতে আর কিছু পাননি? ভাঙা ডাল। হ্যাঁ কেন লাঠি ফাটি হলো না, জুটলো না কিছু? এই অবস্থা আপনার? তাড়িয়ে দিল ছেলেরা? যাই হোক আমার রাঙা পিসি, আমার সেই পরম আদরের রাঙা পিসি আজকে বৃদ্ধাশ্রমে চলেছে। এই দুঃখ আমি কোথায় রাখি? আমি মানে রাঙা পিসি আজকে ডাল মা ডাল হাতে ধরেছেন, গাছের ডাল। ঝুড়িতে কি আছে? থালাবাটি কি করছেন আপনি? থালাবাটির মাথা ঝুড়ি নিয়ে কি করছেন? খালাবাটি নিয়েছি। খালাবাটি নিয়ে কি করছেন আপনি? একটু দেখান খালাবাটির ভেতরে কি আছে দেখি, ঝুড়ির ভেতরে কি আছে? হ্যাঁ দেখি দেখি, বসুন। হ্যাঁ একটু থেবলে বসুন দেখি। এই প্রচুর বাসন, এই বাসনের কোনো শেষ নেই, অগন্তি বাসন। এই যে সাইজ বাসন দেখছেন, এই বাসন গুলো কিনে কোনো লাভ হবে না, মানে এই সাইজেরই জামা কাপড় দিতে হবে। আচ্ছা আপনাদের কাছে চলো শেষ, এবার আমাদের লক্ষ্মী সামনে প্রাইজ দেওয়ার পালা। তোমরা সবাই খুব ভালো শুনেছো, ওইখানে আমাদের রাঙা পিসি বসে আছে, বৃদ্ধাশ্রমে আর যেতে হবে না, চিন্তার কিছু নেই। এদিকে পাগলা মিলিটারি যা সবকিছু খারাপ, বাসিটা ঠিক আছে কি? ওদিকে আমাদের খেলনা মাটি নিয়ে বসে আছে। কিন্তু আজকে আমাদের লক্ষ্মী ছানাদের মধ্যে এই যে আমাদের ছ মাসের শিশু আর তিন মাসের শিশু, বাবা এই মাকে দেখেছো কত বড় মা, আর দুটো শিশুকে নিয়ে বসে আছে। এই হচ্ছে আমাদের ইচ্ছে হলো সেরা লক্ষ্মী ছানা, তাই আকাশ বাংলার তরফ থেকে তোমাকে এই প্রাইজটা দেওয়া হচ্ছে। এর জন্য হাত তালি দিয়ে দাও সবাই, হাত তালি দিয়ে দাও, হাত তালি দিয়ে দাও, হাত তালি দাও মিলিটারি, হাত তালি দাও, হাত তালি দাও, তোমাদের সবার জন্য পুরস্কার রয়েছে। হটলাইন সফট লাগেজের তরফ থেকে তোমাদের প্রত্যেকের জন্য একটা করে ব্যাগ, আর মহেন্দ্র দত্ত অ্যান্ড সন্স থেকে রয়েছে প্রত্যেকের জন্য একটা করে ছাতা, একটা করে টুপি, একটা করে পেন, পেন্সিল এন্ড চাবি রিং। এ নাও এটা তোমার ব্যাগ, এটা তোমার ব্যাগ। সহযোগী নিবেদক মেট্রো আইসক্রিম, যার কাছে অন্য সবাই ঠান্ডা এবং জিভে জল না ক্যান্ডি বয়েজের তুমি, ছোট বড় সকল মুখে।